হাই বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি, আর তোমরা খুব ভালো আছো নিশ্চয়ই, আর খুব ভালোই থাকো। তো এখন আমার জানা হলো, আমি এখন কাপড় মেলতে এসেছি, তো কাপড়গুলো মেলে রান্না বসাবো। আর আজকে বিশ্বকর্মা পূজা, তার জন্য আজকে রান্না হবে না, মানে আজ রুটি হবে, পরোটা, এসবই হবে। আর একটু দারুণ তোমাকে রেসিপি দেখাবো। তো রেসিপিটা পেঁপের হবে, মানে পেঁপে দিয়ে একটা রেসিপি হবে, তোমাদের সাথে শেয়ার করব। তো আর আজ চার দিন ধরে যা বৃষ্টি হচ্ছিলো, খুবই বৃষ্টি হচ্ছিলো, আর আজকে প্রচুর রোদ দিয়েছে। দেখো আজ প্রচুর রোদ, আর কাল বিকেল থেকে বৃষ্টি হয়েছে, আর বিকেল থেকে আর বৃষ্টি হয়নি, তা তার জন্য এখন চারদিকটা একটু শুকনো লাগছে। তো দেখছো কীভাবে রোদ দিচ্ছে। তো আমার কাপড় মেলা হয়ে গেছে, এবার চলো দেখাই রেসিপিটা তোমাদেরকে। তো চলো দেখাই মায়ের হাতে নিরামিষই পেঁপের তরকারি, তো চলো দেখাই। তো এখানে পেঁপে সিদ্ধ করে, মানে সিদ্ধ করা আছে, পেঁপে আর আলু। তো একটু একটু শক্ত শক্ত রাখ, মানে শক্ত শক্ত করে রেখে সিদ্ধ করতে হবে, কারণ না হলে কষার সময় একটু ভেঙে ভেঙে যাবে। আর এখানে মশলা বেটে নিয়েছি, জিরে আর আদা আর একটা শুকনো লঙ্কা। চলো দেখাই। আর এখানে তেল গরম হচ্ছে, আর এখানে তেল গরম হয়ে গেছে, আর এখন পাঁচফোড়ন দিচ্ছে মা। নিরামিষই তো, তা পাঁচফোড়ন একটু লাগবেই। মা এখন মশলাটা কষে নিচ্ছে, জিরে আর আদার গন্ধটা যে মানে করে, তো তার জন্য একটু ভেজে নিচ্ছে, তাহলে গন্ধটা করবে না। কমপ্লিট হয়ে গেছে পেঁপের রেসিপি, এরকম হবে দেখো। তো পেঁপের রেসিপিটা একবার আপনারা ট্রাই করবেন বাড়িতে, খুবই সুন্দর হয়। আর আমাদের বাড়িতে তো তাই হয়, আর আজকে পুজো, আর আজ বার আছে মায়ের, উপোস করে আছে, কারণ আজ একাদশী আর বিশ্বকর্মা পুজো তো, তাহলে আজ আমাদের বাড়িতে ভাত রান্না হয়নি, আজ রুটি পরোটা। আর কী কী হয়েছে একবার দেখাই তোমাদেরকে। বেশি কিছু হয়নি তবুও, এগুলো ময়দার পরোটা, আর এই যে পেঁপের তরকারি, আর একটু সবাই হয়েছে, আর রুটি, আর বেশি কিছু হয়নি। আর চার পাঁচ দিন যা বৃষ্টি হচ্ছিলো, মানে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, আর আজকে অনেক দিন পরে রোদ, মানে রোদ এসেছে, রোদ দেখলাম। কিন্তু আজ যে রোদটা দিচ্ছে, মানে প্রচুর রোদ। তো ঠিক আছে, আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে ফিরে আসছি। তো চলো তোমাদেরকে দেখাই আমার দিদা বাড়িটা, যে চার পাঁচ দিন এত বৃষ্টি হয়েছে যে মাটির বাড়ি, তো
তো জল পেয়ে সেত সেত হয়ে ভেঙে গেছে। তো চল দেখাই তোমাদেরকে যে কতটা মানে ভেঙে গেছে, পুরো ঘরটা দেখাবো। আর এই দোতলাটা দিদাদের মাটির দোতলা, অনেক দিনের বাড়িটা, প্রায় 60-70 বছরের তো পুরনো বটেই। চলো দেখাই। তোমাদেরকে তো দেখালাম আমি কীভাবে ভেঙে গেছে, আর এটা খুব ভালো করে পাড়টা তো পুরোটাই মাটির মানে বাড়ি দোতলা। তো দিদা অনেক কষ্টই বাড়িটা বানিয়েছে, নিজের মানে গয়না টয়না বিক্রি করে তার এই বাড়িটা এভাবে ভেঙে যাচ্ছে। খুবই খারাপ লাগছে দেখে। তো খাওয়া দাওয়ার পর মানে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। এবার ঘুম থেকে উঠে ঝাড়পাট দিয়ে আর ঘুরতে এলাম এই সাইডে, মানে পুকুর সাইডে ঘুরতে এলাম। তো পুকুরে প্রচুর জল বেড়েছে, যা বৃষ্টি পড়েছিল 4-5 দিন ধরে পুকুর একদম ভরে গেছে। তো দেখলে আমাদের পুকুরটা, আর পুকুরের পাড়ে সামনে অনেক পেঁপে গাছ হয়েছে দেখো, অনেক বড় বড়। আর অনেক কিছু গাছ আছে, একটা কুমড়ো গাছ আছে, আর এখানে লঙ্কা গাছ আছে। আর দেখালাম এই তো দিদা বাড়িটা, খুবই মানে খারাপ লাগছে, জবা দেখছি তবারই খুব খারাপ লাগছে। আর এখন বিকেল হয়ে গেছে, দিয়ারানি চলে এসছে। কি করছিস তুই মেহেদি, ভালো করে দেখা, দিয়ারানি মেহেদি লাগিয়েছে, বাহ বাই বাই করে চলে গেছে।
তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, আরও একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আর হাঁসগুলোকে নিয়ে চলে যাবো, তাহলে আবার একটা গায়েব হয়ে যাবে। তো ঠিক আছে, আর ভিডিও দেখতে থাকো, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবে, ভুলে যেও না। বাই।